নাটোরে আম সংগ্রহ ও পাল্প তৈরির কার্যক্রম শুরু করেছে প্রাণ অ্যাগ্রো লিমিটেড এই বছর ষোলো হাজার চুক্তিবদ্ধ চাষির কাছ থেকে ষাট হাজার মেট্রিক টন আম কিনবে তারা যার আনুমানিক মূল্য একশো কোটি টাকার বেশি নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানোর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট চাষিদের কাছ থেকে আম কিনে নানা ধাপের প্রক্রিয়া শেষে তৈরি হয় জুস জেলি থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী সারা বছরের সেই চাহিদা মেটাতে আম সংগ্রহ ও পাল্প তৈরির কার্যক্রম শুরু করেছে প্রাণ অ্যাগ্রো লিমিটেড সোমবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো নাটোরের একডালায় অবস্থিত কারখানায় চলতি মৌসুমে তারা মোট ষাট হাজার মেট্রিক টন আম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফুড ড্রিঙ্কস জ্যাম জেলি পিকেল ম্যাঙ্গো জন্যে প্রতি বছরের নেই এবারও ম্যাঙ্গো পাল্পিং গত আটাইশে মেতে শুরু হয়েছে আমাদের নির্ধারিত কৃষকের মাধ্যমে আম সংগ্রহ করা হয় নাটোর রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ দিনাজপুর মেহেরপুর এবং সাতক্ষীরা জেলার প্রায় ষোলো হাজার চুক্তিবদ্ধ চাষির কাছ থেকে এবার আম সংগ্রহ করছে প্রাণ তবে তার আগে পরীক্ষা করা হচ্ছে ল্যাবরেটরিতে এরপর পাঠানো হচ্ছে তা কারখানাতে প্রক্রিয়াজাতকরণের জন্য সংগৃহীত এসব আম এমন কয়েকটি ধাপ পার করে পরিণত হয় পাল্পে আমাদের নিজস্ব নার্সারিতে উৎপাদিত আমের চারা জৈব বালাইনাশক এবং বিভিন্ন সময় প্রোডাকশন টেকনোলজি সম্পর্কে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এই প্রশিক্ষণ ফলে তারা একদিকে যেমন আমের উত্তরোত্তর সফলতা হচ্ছে এবং আধুনিক যে টেকনোলজি সম্পর্কে সেই সম্পর্কে চাষিরা অবগত হচ্ছে এতে তাদের নিজস্ব জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে এবং পক্ষান্তরে তারা আমাদেরকে ভালো মানের আমটা আমাদের ফ্যাক্টরিতে দিতে পারতেছে মান নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা আপস আপোষহীন কঠোরতা অবলম্বন করে থাকি এবং এখানের বিভিন্ন ওয়ার্ল্ডের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ম্যাঙ্গো পার্পিং তৈরি করা হয়ে থাকে নাটোরি প্রাণের কৃষিভিত্তিক এই কারখানায় সাত হাজার লোকের কর্মসংস্থান হয়েছে আমের মৌসুমে বাড়তি আরও দুই থেকে তিন হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয় যার প্রায় নব্বই ভাগ নারী শ্রমিক বিজনেস রিপোর্ট মাস্টার টেলিভিশন